বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জায়েদ আলম আর আপনারা দেখছেন পাখাল আসলে পাগলা চ্যানেলটি। বন্ধুরা, আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। তো আমরা ফাইটার মাছের প্রথম পর্ব দিয়ে আর দেইনি, কারণ ওই জোড়াটা মাঝখান দিয়ে হয়েছিল কি, আমি জোড়াটা এই যে দেখাচ্ছি, এই আমার খাটের এই যে এইখানে রাখছিলাম, এইখানে রাখার পর হয়েছিল কি, যেহেতু আমার যে ব্যালকনি মানে বারান্দা আছে সেখানে ফাইটার ফিশ আমি জোড়া দিতে চাইনি, কারণ ওদের বাচ্চাদের আমি একটু এক্সট্রা নিজে থেকে কেয়ার রাখতে চাইছিলাম। কিন্তু বেশি কেয়ার রাখার ফলে যা হয়েছে কি, এখানে যে জোড়া ওদেরকে আমি দিছিলাম, জোড়া দেওয়ার পরে হয়েছে কি, রাত্রে যখন আমি ঘুমাইতেছিলাম আমার হাতটা ওদের ওইখানে পড়ে যায়। এতে হয় কি, মেলটা সমস্ত ডিম খেয়ে ফেলে, এতে বাকি পার্টগুলো আমি আর তৈরি করতে পারিনি। তো আমি আবার নতুন করে জোড়া দিয়েছি। তো চলুন আজকে ফাইটার ফিশ জোড়া দেওয়ার প্রথম পর্ব শুরু করি। আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না রে যুব, ওই কবরে যাওয়ার পরে গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চা। বন্ধুরা, আমি ফাইটার মাছ নিয়ে খুব ভিডিও করেছি, অনেক ভিডিও করেছি। আজকের ভিডিওতে আজকের যে পর্বগুলো দিবে এগুলোতে একবারে সোজা সাপটাভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমি শুধু পানি নিয়েছি, আর কিচ্ছু নেই নেই, আপনারা দেখতে পাচ্ছেন একবারে শুধু পানি আর কিচ্ছু নাই। তো এই পানির ভিতরে আমি করব কি, আগে একটা বাবল র্যাপ দিব। তো বাবল র্যাপটাকে আমি ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে একটা বাবল র্যাপ দিবেন, এবং অবশ্যই কাঠবাদাম পাতা দিবেন। আমার কাছে বর্তমানে নাই, আমি একটু পরে গিয়ে নিয়ে আসবো। শুকনা কাঠবাদাম পাতা দেওয়ার চেষ্টা করবেন, কাঠবাদাম পাতা জোড়া দেওয়ার আগে দিলেই হবে, এটার কোনো প্রবলেম নাই। তো দেখতে পাচ্ছেন বাবল নেস্ট তৈরি করার জন্য সেইটা দিয়ে দিছি, আর কাঠবাদাম পাতা পানিটাকে ভালো রাখার জন্য, ডিমগুলো জানি 100% ফুটে তার জন্য দিতে হয়। তো জোড়া যখন দিব এর আগে আমি কাঠবাদাম পাতা দিয়ে নিব। তো এখন আমি আমার মেলটাকে এটার ভিতরে দিব। চলুন মেলটাকে দিয়ে দিই। আর মেলটাকে কিভাবে বুঝবেন মেলটা রেডি, চলুন আমি আপনাদের দেখাই। মেলটাকে দেখবেন কি, ট্যাঙ্কের সাইড দিয়ে এরকম প্রচুর পরিমাণে বুদবুদ তৈরি করে রাখবে, বাবল নেস্ট এরকম প্রচুর পরিমাণে যদি এগুলো তৈরি করে, আমার এখানে অনেক তৈরি করেছে, লাড়াচাড়ায় ভেঙে গেছে। তো তৈরি করলে বুঝবেন মেলটা রেডি আছে। তো চলুন মেলটাকে এবার আমরা দিয়ে দিব ওই ট্যাঙ্কে। তো মেলটাকে আমি এখানে দিয়ে দিয়েছি, ও বাবল নেস্ট তৈরি করবে। ওরা আগে 2 মিনিট দেওয়ার পর চেক করবেন ও কি বাবল নেস্ট তৈরি করে, চলুন আমরা দেখি। হ্যাঁ, ও তৈরি করছে, বাইরে থেকে হাওয়া নিয়ে বুদবুদ ভিতরে নিয়ে সারছে। তো ও রেডি আছে। তো এবার আমাদের দরকার পড়বে এইরকম একটা কাপ, যেহেতু আমি বাটিতে করতেছি তো এইরকম একটা কাপ দরকার পড়বে। তো এই কাপটাকে আমি করব কি, ঠিক মেলটাকে আগে সরিয়ে নিব। হ্যাঁ, মেলটা সরে গেছে। তো এই কাপটাকে এমনভাবে বসিয়ে দিব এই সাইড দিয়ে যেন মেলটা চাইরো সাইড দিয়ে যেন ঘুরতে পারে। তো এমনভাবে মেলটা এটা চাইরো সাইড দিয়ে ঘুরতে পারবে, কোনো প্রবলেম নাই। তো এবার আমরা এর ভিতরে ফিমেলটাকে দিব। তো নববধূকে দিয়ে দিয়েছি, নববধূ নবদুলার সাথে রয়েছে। এই দুটোকে নববধূ আর নবদুলার বলার কারণ হলো এগুলো এর ফার্স্ট টাইম ব্রিড। এই দুটো আমার কাছেই বড় হয়েছে, দোনোটার ফার্স্ট টাইম ব্রিড এইটাই। বাকিগুলো আমি সেল করে দিয়েছি। আপনারা মাছ লাগলে আমার নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা পেজে। তো এটা দেওয়ার পরে আমি করব কি, একটু ভারী কিছু দিয়ে এখানে এইভাবে একটা চাপা দিয়ে দিব। নাহলে অনেক সময় দেখছি কি, ফিমেলটা নিচ দিয়ে বাড়ি মারতে মারতে মেল যখন বাড়ি মারে ফিমেলটা বেরিয়ে যায়, এতে ওদের সঠিকভাবে পেয়ার আপ হবে না, তো মারামারি করতে পারে। এবং ফিমেলটা আমার এইভাবে একবার মারা গেছিলো, তো আপনাদের সেই ঘটনা আমি আগে বলেছি। তো এভাবে রাখতে হবে, এবং এবার দেখবেন মেলটা কি চাইরো সাইড দিয়ে ফিমেলের ঘুরে কি না। হ্যাঁ, দেখবেন ফিমেলটা যেদিকে মুখ করে মেলটাও সেদিকে মুখ করে গা ফুলিয়ে। তো বুঝবেন হ্যাঁ রেডি। আমি এই বাটি চাইরো সাইড দিয়ে এভাবে কাগজ দিয়ে দিয়েছি যাতে ওরা কোনোভাবে ডিস্টার্ব ফিল না করে। তো এবার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব, চলুন দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি। তো প্রথম পর্ব এটুকুই ছিল। তো দ্বিতীয় পর্বে কীভাবে রিলিজ করি তো সেটা দেখাবো। তো বন্ধুরা, কালকে সকাল মানে দুপুর 12টার দিকে আমি ওদেরকে এখানে এভাবে রেখেছিলাম। এখন হয়ে গেছে, হ্যাঁ, 1:30 বাজে, মানে প্রায় 25 ঘন্টা পর ওদেরকে আমি রিলিজ করব।
ছেলেটা দেখতে পাচ্ছেন বাবল নেস্ট তৈরি করে ফেলেছে এবং আপনাদের আমি বলেছিলাম এমন লিফ মানে কাঠবাদাম পাতা দিয়ে দিব দিয়ে দিয়েছি। তো ছেড়ে দেওয়ার আগে অবশ্যই ওদেরকে কিছু লাইফ ফিড খাওয়াতে হবে, চলুন লাইফ ফিড নিয়ে আসি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লাইফ ফুড হিসেবে আমি এখানে কেঁচো নিয়ে নিয়েছি, কীভাবে বিনা খরচে কেঁচো চাষ করবেন নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই দিব। তো চলুন এগুলো মাছকে খাওয়াই। প্রথমে ঢাকনাটা ধীরে সুস্থে সরাম লাগবে, এখানে একদমই তাড়াহুড়া করা যাবে না। এই দেখেন কী পরিমাণ বাবল নেস্টটা তৈরি করেছে আমার মেয়ে, মানে ওরা একবারে প্রস্তুত হয়ে গেছে, মিল মহব্বত হয়ে গেছে। তো এই যে দেখেন ফিমেলটাকে দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলবে, পেট ভরে খাওয়াবেন যেহেতু ওদেরকে দু তিন দিন আর খাবার দেওয়া হবে না। ব্রিডিংয়ে দেওয়ার পরে দু তিন দিন ওদের একদমই কোনো প্রকার খাবার দেওয়া যাবে না, তো তাই আগে থেকে যত সম্ভব পুষ্টিকর খাবার লাইফ ফুড খাওয়ানোর চেষ্টা করবেন। মেলটাকেও দিয়ে দিলাম, দেখেন মেলটাও খাচ্ছে। যদি ভালো মতো জুম করে দেখাই যে মেলটা এখন নিয়ে নেবে, দেখেন দেখছেন নিয়ে নিয়েছে। তো ফিমেলটাকে আরও একটু দেই, ফিমেলটাকে দিলাম, দেখি কি করে। অনেকে বলবে খাবার দিতে না, কিন্তু লাইফ ফুডটা দিবেন এটাই বেশি একটা অ্যামোনিয়া সৃষ্টি করবে না পানিতে। তো দুই মিনিট ভিডিওটা অফ রেখে খাবারটা খাওয়াই আসতেছি। তো খাওয়ানো হয়ে গেছে, দু একটা রয়ে গেছে, এগুলো ওরা খেয়ে ফেলবে না, কোনো প্রবলেম নাই। তো এখন আমরা ফিমেলটাকে রিলিজ করে দেখব, দেখবেন দেখেন কি পরিমাণ উৎসুক আছে ওরা যাওয়ার জন্য। মেলটা বাবল নেস্ট বানিয়ে চলেছে, তো চলুন ফিমেলটাকে এইভাবে আস্তে করে রিলিজ করে দিব। শেষ রিলিজ করে কাপটা সাবধানে রেখে দেব, পরবর্তী ব্রিডিংয়ে কাজে লাগবে। তো এই যে ফিমেলটা দূর থেকে লাইট অফ করে দিই, দূর থেকে এভাবে একটু নজর রাখতে হবে, ফিমেলটা কি বাইরে বাইরে থাকে না ব্রিডিং কেটসে। যদি দেখেন হ্যাঁ ফিমেলটা বাইরে থাকে না ব্রিডিং এই মানে বুদবুদ মানে ব্রিডিং নেস্টের ভিতরে থাকে, এই যে আমার ফিমেলটাকে দেখেন এই যে ভিতরে আছে, যদি এরকম থাকে তাহলে বুঝবেন হ্যাঁ জোড়া নিয়ে নিয়েছে। এই যে দেখেন ফিমেলটা কিন্তু বারবার ভিতরে ঢুকবে, এই দেখেন বাবলের ভিতরে চলে যাবে, বাবল নেস্টের ভিতরে। হ্যাঁ এটা মারামারি করে না, এটা পুরো পেয়ার আপ হয়ে গেছে, তো চলুন ঢেকে দিই। তো ঢেকে নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করি। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এবং ভিডিওটি যদি একটু খুব ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো নেক্সট পর্বে সবাই আবার হাজির হবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি একটুকু যদি প্রফিটেবল মনে হয়, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর যদি ভালো না লাগলে ডিসলাইকের অপশন দেওয়াই আছে। ভিডিওটি পুরোপুরি দেখছেন এটাই আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমিন।